প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী চার মাসের মধ্যে দশ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ তিনি বলেন সারা দেশে নিয়োগ প্রক্রিয়া চলমান দুই সালের মধ্যে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত এক দশমিক তিরিশ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বর্তমানে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত এক দশমিক তিন এক এ দাঁড়িয়েছে আমরা আশাবাদী দুই সালের মধ্যে এই অনুপাত এক দশমিক তিরিশ হবে রবিবার দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহ মিলনায়তনে বিভাগীয় প্রাথমিক কার্যালয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা ও শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে এই কর্মশালায় নেপের কর্মকর্তারা সহ প্রাথমিক ও গণশিক্ষা পিটিআই এলজিইডি ডিপিএইচই এর কর্মকর্তাদের নিয়ে বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয় কাজের গুরুত্ব তুলে ধরে প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন এর আগে সাতটি বিভাগে আমরা গেছি তারই ধারাবাহিকতা এবার সিংহে। গত বছর প্রাথমিক শিক্ষায় সিং বিভাগে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি অনেকটা ভালো ছিল কিন্তু এবছর কিছুটা পিছিয়ে রয়েছে এই কর্মশালার মাধ্যমে কাজের গতিকে আরও একটু ত্বরান্বিত করতে চাই তিনি বলেন উনচল্লিশটি মন্ত্রণালয়ের মধ্যে এডিবি বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা প্রথম সারিতে প্রায় সব ডেভেলপমেন্ট পার্টনার প্রাথমিক শিক্ষার সঙ্গে কাজ করছে দেশে প্রাথমিক শিক্ষায় যথেষ্ট অবকাঠামোর কাজ হয়েছে মামনসিং বিভাগীয় কমিশনার উমে সালমা তানজিয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ এ জি প্রধান কার্যালয়ের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া মামুন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মামুন বিভাগে বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মামুন সার্কেলের তত্ত্বাবাদক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন